আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গুচ্ছের সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাতে কতটি সিট সংখ্যা রয়েছে এবং তাতে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। সবচেয়ে যে বিষয়টা সবার জানা প্রয়োজন যে গুচ্ছর যে পরীক্ষাগুলো হবে, যে সাবজেক্টগুলো থাকবে তার ভেতরে, যেমন বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, আইসিটি এবং জীববিজ্ঞান, কোন ইউনিটে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং যে বিষয়গুলো থাকবে সেগুলোর মধ্যে কোনটা অবশ্যই অবশ্যই দিতে হবে এবং কোনটি না পড়লেও দেওয়া যাবে। যদি এই বিষয়গুলো অনেকেই জানো তাহলে তোমরা ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকবা। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে ইউনিটটির কথা এখন বলবো সেটা হচ্ছে বিজ্ঞান শাখা এ ইউনিট। মোট 100টি নাম্বারের প্রশ্ন থাকবে বা 100টি প্রশ্ন থাকবে যার প্রত্যেকটির মান থাকবে 1। বাংলায় থাকবে 10টি 10 মার্ক, অবশ্যই বাংলা দাগাতে হবে। ইংরেজি থাকবে 10টি 1 মার্ক, 10টি অবশ্যই অবশ্যই ইংরেজি দাগাতে হবে। পদার্থবিজ্ঞানে 20 20, অবশ্যই অবশ্যই পদার্থবিজ্ঞান দাগাতে হবে। রসায়নে 20 20, অবশ্যই অবশ্যই রসায়ন দাগাতে হবে। তাহলে যারা ইউনিটে পরীক্ষা দিবা তাদেরকে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন মাস্ট বি দাগাতে হবে। তারপরে কী থাকতেছে? গণিত 20 20, আইসিটি 20 20, জীববিজ্ঞান 20 20। তাহলে একটু লক্ষ্য করো যেখানে রয়েছে কয়টি, এখানে তুমি অলরেডি তোমাকে 60 মার্ক দাগাতে হবে বাধ্যতামূলক, বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। বাকি থাকলো গণিত, আইসিটি এবং জীববিজ্ঞান। এখন এই তিনটার মধ্যে তুমি যে কোনো দুইটা দাগাবা যেটা তোমার ভালো লাগে। ধরো তোমার গণিত ভালো লাগে না, তুমি গণিত দাগাবা না, কিন্তু একটা বিষয় হলো তোমার যে মেইন সাবজেক্টটা রয়েছে, অপশনাল সাবজেক্টটা রয়েছে, ধরো তোমার যদি 4 সাবজেক্ট গণিত হয়ে থাকে তাহলে তুমি গণিতটাকে বাদ দিতে পারবা, কিন্তু তোমার মেইন সাবজেক্ট যদি গণিত হয়ে থাকে তাহলে তুমি গণিতকে বাদ দিতে পারবা না। তোমার মেইন সাবজেক্ট যদি জীববিজ্ঞান হয় তাহলে জীববিজ্ঞান তোমাকে দাগাতেই হবে, তাহলে গণিতকে তোমার 4 সাবজেক্ট হলে গণিত তুমি চেঞ্জ করতে পারবা। আর যদি তোমার 4 সাবজেক্ট জীববিজ্ঞান হয় তাহলে তুমি জীববিজ্ঞানের পরিবর্তে আইসিটি দাগাতে পারবা। তাহলে এই তিনটার মধ্যে গণিত, আইসিটি এবং জীববিজ্ঞান যে তিনটি বিষয় রয়েছে সেই তিনটি বিষয়ের মধ্যে তোমার যেটা 4 সাবজেক্ট ওইটার পরিবর্তে তুমি আইসিটি দাগাতে পারবা। মনে রাখবা আইসিটিতে সহজ কোশ্চেন হয়, এখান থেকে নাম্বার বেশি পাওয়া যায়। তবে আরেকটি বিষয় হলো তোমার যে 4 সাবজেক্টটি রয়েছে এটা তোমার যদি না পড়া থাকে তাহলে কিন্তু তুমি অন্য অন্য যে ভার্সিটিগুলো রয়েছে সেখানে গিয়ে বিপদে পড়বা। তাই যখন তুমি ভার্সিটির পূর্ণাঙ্গ ধরনের প্রস্তুতি নিবা তখন এই বিষয়টা তোমাকে চিন্তা করে নিতে হবে যে তুমি আইসিটি দাগাবা নাকি জীববিজ্ঞান বা গণিত দাগাবা। তোমাকে অবশ্যই অবশ্যই গণিত এবং আইসিটি পড়তে হবে, তবে তুমি আইসিটি অপশনালভাবে দাগাতেও পারো। এটা গেল এ ইউনিটের বিষয়। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে গণিত, আইসিটি ও জীববিজ্ঞান এই তিনটি বিষয় থেকে যে কোনো দুইটি বিষয় দাগাতে হবে, প্রতিটি ভুল মার্ক 0.25 কাটা যাবে। তাহলে যে যে বিজ্ঞান প্রযুক্তি উৎসগুলো রয়েছে তাতে এইভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান শাখার জন্য। এবার আমরা আসি যে মানবিক শাখা বি ইউনিট। এইখানে কিন্তু আবার ফিরে অপশনাল কোনো সাবজেক্ট নেই, এখানে তোমাকে বাংলা, ইংরেজি এবং আইসিটি দাগাতেই হবে। বাংলাতে সবচেয়ে বেশি মার্ক 40, ইংরেজিতে 35 আর আইসিটিতে 25। মোটে 100 নম্বরের পরীক্ষা হবে, তোমাকে অবশ্যই অবশ্যই এই 100টি দেখাতে হবে আর প্রতিটার ভুল নাম্বার হচ্ছে 25 মার্ক। তাহলে বিজ্ঞান প্রযুক্তির কিন্তু তোমার এ ইউনিটে একটু সমস্যা থাকলেও বোঝার, বি ইউনিটে মানবিজ্ঞান কিন্তু একদম ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা আসি যে গুচ্ছের সাধারণ বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বণ্টন, বাণিজ্য শাখার সি ইউনিট। মোটে 100টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 1 মার্ক। ব্যবসায়ী সংগঠন বা ব্যবস্থাপনা থাকবে 25, হিসাব বিজ্ঞান থাকবে 25, আইএসটি থাকবে 25, ইংরেজি থাকবে 12, বাংলায় 13। মোট 100 মার্ক, পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। তাহলে একটা জিনিস তোমার লক্ষ্য করো যে এখানে কিন্তু একদম হিসাব ক্লিয়ার, তোমাকে এখানে আইএসটিও দেখাতে হবে, ইংরেজি দেখাতে হবে, বাংলা দেখাতে হবে। এখানে দেখো বাংলা কিন্তু শুধুমাত্র 13, ইংরেজি 12 আর আইএসটি 25। আইসিটি কিন্তু তোমার ওগুলোতেও রয়েছে, এগুলোতেও রয়েছে, আইসিটি পড়াটা তাহলে মাস্ট বি আইসিটি পড়তে হবে। আচ্ছা, তোমাদেরকে এই সাধারণ এবং গুচ্ছর আরেকটি বিশেষ কাহিনী বলি বা যেটা তোমার জানা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বাণিজ্য বা যেগুলো শাখাগুলো রয়েছে এগুলোতে তোমার যদি তুমি একটু ভালো করো তাহলে কিন্তু তুমি অনেক ভালো জায়গায় চান্স পাবা এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে গুচ্ছর যে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে কিন্তু সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ যতগুলো গুচ্ছর সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে আগে থেকেও সেকেন্ড টাইম চালু ছিল কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে, বেশিরভাগগুলোতে ছিল। সুতরাং এখানে তোমার সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা অনেক বেশি।
যদিও এখন যে গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না এই বিষয়ে এখনও সিদ্ধান্ত আসতে পারে নাই, তবে আশা করা যায় এবং প্রায় 90% শিওর থাকা যায় যে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমাদের সেকেন্ড টাইম অপশনটা চালু রাখবে। তাহলে এটাই ছিল কিন্তু আজকের তিনটি শাখার গঠনমূলক আলোচনা। তবে এরপর আমরা যখন 2022 সালে এই গুচ্ছের পুরো নোটিশটা প্রকাশ করা হবে তখন এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করব যে কিভাবে পড়াশোনা করলে খুব সহজে চান্স পাওয়া যাবে এবং নতুন কাঠামোগুলো কী কী। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং আমাদের সাথে থাকো, আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।